প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজির এক্সামিনেশান দেবে, তোমরা অনেকেই জেনে গেছো অনেক ইউনিভার্সিটির তরফ থেকে অ্যাকচুয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে অনলাইন এক্সামিনেশান নেওয়া হবে। কিন্তু সেই সিদ্ধান্তের আবার পরিবর্তন হতে চলেছে। অ্যাকচুয়ালি আবার এরকমই বিষয় উঠে আসছে সংবাদ মাধ্যমে। কি বক্তব্য রয়েছে ইউনিভার্সিটির, কি বক্তব্য রয়েছে কলেজের শিক্ষকের, কি বক্তব্য রয়েছে ওয়েব কুপার, আর এবং কি পরিবর্তন অ্যাকচুয়ালি হতে পারে বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশান কোন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, এই মুহূর্তে তথ্য উঠে আসে, সমস্তটাই এক্সপ্লেন করব। এবং বাকি ইউনিভার্সিটিদের ক্ষেত্রেও কি এই এফেক্ট পড়তে পারে অনলাইন এক্সামিনেশান থেকে আবার অফলাইন, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এই মুহূর্তে তথ্য অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, প্রত্যেকেই প্রায় এই মুহূর্তে চিন্তার মধ্যে রয়েছো। কিছু এরকম ইউনিভার্সিটি আছে যারা আগেভাগেই ছাত্রছাত্রীদের দাবির কাছে সম্মতি জানিয়ে অ্যাকচুয়ালি অনলাইন এক্সামিনেশনের ঘোষণা করেছে। সেই সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পেরেছে, তাদের পড়াশোনায় ফোকাস জানাতে পেরেছে, কারণ অনলাইন পরীক্ষার ঘোষণা হয়ে গেছে, অনলাইন রুটিন প্রকাশিত হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে বিভিন্ন বিষয় উঠে আসার পর আর বিভিন্ন বক্তব্য আসার পর, ক্যালকাটা ইউনিভার্সিটি অফলাইনে এক্সামিনেশান ঘোষণা করার পর, এই মুহূর্তে কিন্তু একাধিক বক্তব্য উঠে আসছে এবং কিছু ইউনিভার্সিটি আবার পুনর্বিবেচনা করতে চাইছে এক্সামিনেশান নিয়ে, অনলাইন থেকে আবার অফলাইনে আসার পরিকল্পনা গ্রহণ করছে। এমনই কিন্তু উঠে আসছে একাধিক তথ্য। রাজ্যের বেশিরভাগ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে এই ইভেন সেমিস্টারের পরীক্ষা অনলাইনে ঘোষণা করেছে। ইতিমধ্যে কিছু ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে। রাজ্যের সর্বপ্রথম ইউনিভার্সিটি যারা ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে অনলাইন ঘোষণা করেছিল, কল্যাণী ইউনিভার্সিটি। কল্যাণী ইউনিভার্সিটির যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এক্সামিনেশান অনলাইনে চলছে। কিন্তু এই মুহূর্তে কল্যাণী ইউনিভার্সিটির যে পরীক্ষা নিয়ামক সংস্থা আছে, সেই সংস্থার তরফ থেকে উঠে আসছে অ্যাকচুয়ালি এক্সামিনেশান অফলাইনেই নেওয়া দরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা পরিকল্পনা করে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, শুধু এটাই না, আর একই সাথে বিভিন্ন কলেজের শিক্ষকরাও এই মুহূর্তে এ বক্তব্য জানাচ্ছে, ইভেন সেমিস্টারের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান নিয়ে পুনর্বিবেচনা করা হোক, অনলাইন থেকে অফলাইনে পরীক্ষা নেওয়া হোক। এবং অনেক শিক্ষকরা এই মুহূর্তে জানাচ্ছে অফলাইন এক্সামিনেশানই ছাত্রছাত্রীদের পক্ষে এই মুহূর্তে এ সঠিক পদ্ধতি। এবং যেহেতু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসে এবং আগস্ট মাসে রয়েছে, অনেকটা সময় পাচ্ছে পড়ুয়ারা, সেই কারণে অনলাইন পরীক্ষার পুনর্বিবেচনা করে অ্যাকচুয়ালি অফলাইন পরীক্ষা নেওয়া যেতে পারে। এখনও পর্যন্ত চাইলে সিদ্ধান্ত বদল হতে পারে, এরকমই কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কিছু কলেজের অধ্যক্ষদের বক্তব্য এবং তারা এই বিষয়টার দাবিও জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে হয় স্নাতক স্তরের, সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত বিশ্ববিদ্যালয়েরা অফলাইনে পরীক্ষা নেবে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তুলনায় অনলাইনে নেওয়া আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষার আর নম্বরের গুণগত মান অনেকটাই বৃদ্ধি পাবে। এ সেই কারণে এই মুহূর্তে যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান অফলাইনে নেওয়া প্রয়োজন, বিশেষ করে এ যে সেমিস্টারগুলো এখনও পর্যন্ত বাকি রয়েছে এবং অনেকটা সময় পাওয়া যাচ্ছে, যেমন সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। এবং ওয়েব কুপার যদি বক্তব্যের কথা বলি, ওয়েব কুপা কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যেদিনকে পরীক্ষার পদ্ধতি নিয়ে বৈঠক হয়েছিল সেই দিনকে পরীক্ষা নিয়ে যে কার্যকরী কমিটি ছিল তারা কিন্তু অনলাইন পরীক্ষার আর পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। অনেকে চাইছিল অফলাইন পরীক্ষা হোক, কিন্তু কার্যকরী কমিটি অনলাইন পরীক্ষায় নিয়েছে, যেটা এই মুহূর্তে ওয়েব কুপার বক্তব্য রয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো, সর্বপ্রথম রাজ্যের যে ইউনিভার্সিটি অনলাইনে পরীক্ষার ঘোষণা করলো ও এবং সেই অনুযায়ী সেমিস্টারের পরীক্ষাও শুরু হয়ে গেছে, যে সেমিস্টারের পরীক্ষা রীতিমতো বাকি রয়েছে, যা রুটিন অনলাইনে পরীক্ষা হবে সেই নিয়ে ঘোষণা হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যেটা জুলাই এবং আগস্ট মাসে অনলাইনেই হবে এরকম ঘোষণা করা হয়েছে, সেই সেমিস্টারের পরীক্ষা অফলাইনে নেওয়ার জন্য এই মুহূর্তে আবার যুক্তি প্রদান করা হচ্ছে। আবার ছাত্রছাত্রীদের কনফিউজ করা হচ্ছে, আবার চিন্তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, ছাত্রছাত্রীদের নিশ্চিন্ত হয়ে
পঠন পাঠন করছিল সেটার থেকে আবার সেই অনলাইন অফলাইনে টানাপোড়েন শুরু হয়ে গেছে। এক্ষেত্রে যদিও ও রীতিমতো বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছে সেই উপাচার্যের যদি বক্তব্য শোনা যায়, উপাচার্য পরিষ্কারভাবে জানিয়েছে যে যেদিনকে অ্যাকচুয়ালি বৈঠক হয়েছিল কল্যাণ ইউনিভার্সিটির এক্সামিনেশনের, সেই এক্সামিনেশান অ্যান্ড অ্যাকচুয়ালি অনলাইনে ঘোষণা হয়েছিল সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়েই। এক্ষেত্রে এখনও পর্যন্ত কলেজের যে শিক্ষকরা রয়েছে তারা যে অফলাইনে দাবি জানাচ্ছে বা অফলাইনে চাইছে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের এক্সামিনেশান, বা পরীক্ষা নিয়ামক সংস্থা যারা অ্যাকচুয়ালি অফলাইনে চাইছে এক্সামিনেশান সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের, সেরকম কোনো তথ্য এই মুহূর্তে আমার কাছে আসেনি। যেরকমভাবে অ্যাকচুয়ালি এক্সামিনেশান হওয়ার কথা সেরকমভাবে এক্সামিনেশান হওয়ার পরিকল্পনাই রয়েছে। তার মানে বুঝতেই পারছো যে এই মুহূর্তে কিন্তু তোমাদের এক্সামিনেশান অফলাইনেই হবে, এরকম কোনো ঘোষণা হয়নি। যে অনুযায়ী ঘোষণা হয়ে রয়েছে সেই অনুযায়ী এক্সামিনেশান হতে চলেছে, কিন্তু বিভিন্ন মহল থেকে আবার কেন জানি না যুক্তি পরামর্শ দিয়ে আবার ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করা হচ্ছে। এবং এটা সত্যিই একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়াবে যে ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত দেখে আবার তারা নিজেদের মতের পরিবর্তন ঘটাচ্ছে। আর সত্যি এটা একটা হাস্যকর ব্যাপার যে, এবং ছাত্রছাত্রীদের জন্য একটা বিভ্রান্তিকর ব্যাপার যে প্রথমে অফলাইন তারপরে অনলাইন, এত সমস্যার পরে বৈঠকের পরে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক উপাচার্য সবার মতামত নিয়ে এ অনলাইনে ঘোষণা করে রুটিন ঘোষণা করে তারপরে এখন আবার অফলাইনে যুক্তি পরামর্শ দেওয়া হচ্ছে, এটা একেবারেই সঠিক নয় বলে আমি বুঝি না। অফলাইন অনলাইন অফলাইন অনলাইন এটা কি একটা খেলা চলছে? এ যেটা হয়ে গেছে, যেটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এবং এই সেমিস্টারের জন্য ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্ত অ্যাকচুয়ালি থাকা উচিত বলে মনে হয়। এবং এটা নিয়ে আরও যদি জলঘোলা করা হয় সেক্ষেত্রে সবথেকে বেশি সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা। কাজেই তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। অন্যান্য ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী রয়েছো, ও কল্যাণ ইউনিভার্সিটি বাদে বা কল্যাণ ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো নিশ্চিন্তভাবে তোমরা পড়াশোনা করো। এই সমস্ত আর্টিকেল দেখে একেবারে তোমরা ঘাবড়াবে না, এই সমস্ত কলেজের শিক্ষকদের বক্তব্য শুনে এই মুহূর্তে তোমরা ঘাবড়াবে না। কোনো রকম ডিসিশনের পরিবর্তনের এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। কিছু কলেজ এর অধ্যক্ষ পরীক্ষা নিয়ামক সংস্থার বক্তব্য উঠে আসলে এই সমস্ত কিছু পরিবর্তন হবে এরকম না, তারা তাদের মতামত জানাচ্ছে। এই মুহূর্তে এই মতামতের ওপর ভিত্তি করে আবার যে বৈঠক হবে আবার যে পরিবর্তন হবে এর কোনো তথ্য নেই। কাজেই তোমরা নিশ্চিন্তভাবে তোমাদের এর পড়াশোনাকে চালিয়ে যাও এবং যাদের অনলাইনে ঘোষণা হয়েছে তাদের অনলাইনেই হবে। এবং এই সমস্ত যুক্তিকে আমি একেবারেই সমর্থন করি না, কারণ এই সমস্ত যুক্তি এই মুহূর্তে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিঘ্ন এবং তাদের দুশ্চিন্তার মধ্যে ঠেলে দেওয়ার কার্যই বলে আমার মনে হয়। বাদবাকি তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না।